আসসালামু আলাইকুম। আরএস ব্যাংকটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সকল শাখা এবং উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের যোগাযোগের যে মাধ্যম মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ইমেল নম্বর, ঠিকানা, ফ্যাক্স নম্বর, এইগুলি সম্পর্কে আমরা জানব। তো যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংকের বিভিন্ন তথ্য প্রদান করে থাকে। আপনাদের জানার কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে নেম, অর্থাৎ ব্যাংকের নামগুলি এখানে দেওয়া থাকবে, ব্যাংকের অ্যাড্রেস, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বর এবং ইমেল নম্বরগুলি দেওয়া থাকবে। এগুলি আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। এবং এখানে ডিভিশন দেওয়া আছে, যেটি কোন ডিভিশনে অন্তর্ভুক্ত, কোন ব্রাঞ্চ। তো আপনাদের যেটি প্রয়োজন সেটি এখান থেকে সংগ্রহ করে, নাম্বার সংগ্রহ করে আপনাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ চান যে ব্যাংকের সাথে কাস্টমারের সম্পর্ক গভীর হোক এবং গভীর থেকে গভীরতম হোক এবং উত্তম সেবাটি ব্যাংক কর্তৃপক্ষ দেওয়ার চেষ্টা করেন। তো এই জন্য মোবাইল নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখেন আপনাদের যেটি প্রয়োজন সেটি সংগ্রহ করে আপনাদের সমস্যা সমাধান করবেন। কত সুন্দরভাবে সাজানো আছে। আমরা প্রথম পেজ শেষ করলাম, এখন আমরা দ্বিতীয় পেজে যাব। এখানে দেখা যাচ্ছে যে নেম, অ্যাড্রেস, ডিভিশন, অর্থাৎ এখানে মংলা, ইপিজেড, সাব ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলির মধ্যে সাব ব্রাঞ্চও সংযুক্ত করা আছে। আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের তথ্যগুলি আমরা জানতে পারলাম। এখন আমরা দেখব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যে মোবাইল নম্বর, ঠিকানা, টেলিফোন নম্বর আছে, এগুলি আমরা জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টারের নেমগুলি বাম পাশে এবং অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট, অর্থাৎ কোন জেলায় কোনটি অবস্থিত, ডিভিশন, বিভাগ, এজেন্ট ব্যাংকিংয়ের নাম, অর্থাৎ এজেন্ট ব্যাংকিংয়ের যে নাম দেওয়া হয়েছে সেই নাম এবং কন্ট্যাক্ট নাম্বার, এই নম্বরে যোগাযোগ করে আপনাদের সমস্যা সমাধান করতে পারবেন। তো চলুন দেখা যাক, আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে। আপনাদের যেটি প্রয়োজন সেটি সংগ্রহ করে আপনাদের প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারবেন।
আমরা চলে এসেছি একেবারে শেষের পর্যায়ে। তো এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটি বিভিন্ন ব্যাংক সম্পর্কে ইনফরমেশন প্রদান করে থাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।